নির্বাচন 2008 সাল থেকে সুষ্ঠু হচ্ছে, অনেক নির্বাচন হচ্ছে, হাজার হাজার নির্বাচন হয়েছে, লাখ লাখ নির্বাচন হয়েছে, সবগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, স্বাভাবিকভাবে সামনেরটাও সুষ্ঠু হবে। আমরা 6 বছর ধরে নির্বাচনী সংস্কার চালিয়েছি, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপির কিছুই ছিল না, তাতে বিএনপি থাকেই নাই। এই নির্বাচনী যে আইনকানুন আমরা করেছি সেখানে এই নির্বাচন লুট করা যায় না। একমাত্র লুট করার সুযোগ হলো আপনি যদি সব দখল করে মানুষজনকে পিটিয়ে বিদায় করেন, এটা কত জায়গায় সম্ভব বলো না আমাকে। সুতরাং বিএনপির আর্গুমেন্ট খারাপ, বিএনপির আর্গুমেন্ট জিরো, তার ওয়াট, এবং আসুক না আসুক ইট ডাজেন্ট ম্যাটার, ইলেকশন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমপিভুক্ত শিক্ষকদের তাদের এমপিভুক্ত করার বিষয়ে একটি প্রতিশ্রুতি দিয়েছেন, এটি আসলে কবে নাগাদ হবে কিংবা এই সরকারের হবে কিনা? 1 জুলাইতে এটা এফেক্টিভ হয়েছে, এখন ওনারা নীতিমালা সংস্কার করেছেন, সেই অনুযায়ী অফিসের কাগজপত্র লাগবে, দে উইল বি গেটিং ইট, আই উড এক্সপেক্ট দে উড গেট ইট ইভেন দিস মান্থ, জুলাই মাসেই পাবে। দারিদ্র দম জেলাগুলির মধ্যে এরপর রংপুর বিভাগে 5টি জেলা রয়েছে, বাজেটে আসলে আমাদের এই রংপুর অঞ্চলের জন্য বিশেষ কোন বরাদ্দ কিংবা দেওয়া সম্ভব কিনা? আমরা যেভাবে বাজেটে বরাদ্দ করি বিভিন্ন প্রোগ্রামে এলাকায় করি না, কিন্তু প্রোগ্রামগুলাই এলাকাগুলো চুজ করে, এবং চুজ করার সময় একটা ক্রাইটেরিয়া হলো দারিদ্র কত দূর, তার উপর নির্ভর করে চুজ করে। উই হ্যাভ এ ক্রাইটেরিয়া টু ডিটারমিন দারিদ্র, সেটা হয়তো তত ফার্স্ট ক্লাস নয়, এইটার উন্নত করার চেষ্টা এবার আমরা করব। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার।